আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় চার নেতা সহ সকল শহীদদের প্রতি। আমি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে তারও একটি সঙ্গীত পরিবেশন করছি। Oh,
ধন্যবাদ অনুরাধা বর্মণ। আমরা সরাসরি আমাদের বিচারক মন্ডল।